পেরানানো একুশে ফেব্রুয়ারি আমি কে ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কে ভুলিতে পারি চিনে হারা শত মায়ের অশ্রু গড়াই ফেব্রুয়ারি সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে দেখছেন এবং শুনছেন ক্যাপিটাল এফ এম 94.8 অ্যান্ড আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ভাষা দিবসের বিশেষ আয়োজন আজকে ব্যাকসিট বয়েজের বিশেষ পর্ব। অ্যান্ড আজকে আমার সাথে কিছু পুরনো বন্ধু এবং নতুন বন্ধু জয়েন করেছে, তাদের সাথে পরিচিত হবো। শুরুতে আমি একটু নিয়মগুলো বলে দিই কীভাবে আপনি আজকে আমাদের সাথে যুক্ত হবেন। আমাদেরকে এসএমএস করার জন্য যেটা করবেন, আপনি প্রথমে সিএফএম লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনার নামটি লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনার মেসেজটি লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। আর ফেসবুকে এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন, সেটার জন্য চলে আসতে হবে facebook.com/capitalfm948, যেটি একমাত্র অফিসিয়াল ফ্যান পেজ। আমাদের ওখানে আসলে এই মুহূর্তে আপনি আমাদেরকে দেখতে পাচ্ছেন। সো আমার সাথে পুরনো বন্ধুরা আছে, আজকে নতুন বন্ধুরা আছে। সো সবার সাথে পরিচয় হয়ে নেব। আজকে জ্যাকসন ফ্যামিলি আছে আমাদের সাথে। সো একটু শুরু থেকে আমরা কে কে আছি একটু পরিচিত হয়ে আসি। আসসালামু আলাইকুম, আমি জিশান আছি আপনাদের সাথে। আমি জ্যাকসন ফ্যামিলির একজন অফিসিয়াল হোস্ট, পাশাপাশি আজকে হচ্ছে ব্যাকস্ট্রিট ভয়েস এই নিয়ে তিনবার চলে আসলাম আপনাদের সামনে আপনাদেরকে গান শোনাতে। এবার এপিসোডটা একটু স্পেশাল, তো সবাই দোয়া করবেন, আর বেশি কথা বলছি না, চলে যাচ্ছি পরের জনের কাছে। আসসালামু আলাইকুম, আমি আভা আছি আপনাদের সাথে, আর দ্বিতীয়বার আই গেস, হ্যাঁ দ্বিতীয়বার এখানে আসা, ইংলিশ বলা যাবে না, দ্বিতীয়বার এখানে আসা। আর এখানে আসতে আসলেই ভালো লাগে, এখানে এসে গান করতে চর্চা দিতে ভালো লাগে। অ্যান্ড আজকে যেহেতু খুবই খুবই স্পেশাল একটা অকেশন, খুবই চেষ্টা করবো সব কিছু যাতে একদম ঠিকঠাক মতো যায়। এই তো আসসালামু আলাইকুম, আমি হচ্ছে নসীন শারমিলি। আসলে জ্যাকসন ফ্যামিলিতে আমি শারমিলি নামেই পরিচিত, জ্যাকসন ফ্যামিলির আমিও একজন অফিসিয়াল হোস্ট। আর এখানে আজকে এটা আমার প্রথমবার আসা, এই জন্য আমার জন্য আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, আর আজকে দিনটা অনেক বেশি স্পেশাল। তো আশা করছি আমরা আজকে ভালো কিছু গান আপনাদেরকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি দিয়া রহমান, জ্যাকসন ফ্যামিলিতে আমাকে সব অ্যাফ্রোডাইটি নামেই চেনে। আজকে প্রথম ব্যাকস্ট্রিট বয়েজে আসা, ইমিলভাইয়ের সাথে পরিচয় হয়ে আর আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি একটা ভালো অনুষ্ঠান আপনারা পাবেন। থ্যাংক ইউ। হ্যালো, আমি নাইম, আমি জ্যাকসন ফ্যামিলির একজন অফিসিয়াল হোস্ট। জ্যাকসন ফ্যামিলিতে সবাই মিস্টার অপটিমিস্ট নামে চেনে আমাকে। এনিওয়েজ, আশাবাদী থাকতে হয় আমাদের। তো আজকের এই দিনটা আমাদের জন্য খুবই একটা আশাব্যঞ্জক দিন, যে আমরা আসলে খুব আশা নিয়ে আমাদের নিজের ভাষাটাকে বলতে পেরেছিলাম। তা সেই দিনে আমরা আজকে আসি, কিছু গান আপনাকে শোনাবো, সবার খুব ভালো একটা সময় কাটবে ইনভাইয়ের সাথে। আগেও এসছি, এটা আমার দ্বিতীয়বার আসা, তো এই তো দেখা যাক কী হয় সামনে। হ্যাঁ, ব্যাকস্ট্রিট বয়েজের মানে নিয়ম একটা, এটা মানে একবার আসলে বারবার আসতে হবে। সো এটার মানে প্রমাণ রেখেছে জিসান, আভা এবং নাইম। সো এই দুজনে আজকে যেহেতু এসছে আবার আসতে হবে। সো তোমাদের থেকে একটু জান, মানে প্রথম এসে কেমন লাগতেছে? এর আগে তো দেখেছো যে লাইভ হচ্ছে বা সবাই পারফর্ম করতেছে, তোমরা আজকে পারফর্ম করবা, কেমন লাগতেছে একজন একজন করে শুনে?
আমি আসলে অনেক বেশি এক্সাইটেড। আমি আসার সময় সবাইকে বলছিলাম যে আমার আসলে মনে হচ্ছে ছোটবেলায় আমি যখন খুলনা বেতারে গান করতাম তখন ওরকম সবাই একসাথে গাড়িতে করে যাইতাম, মনে হতো যে পিকনিক পিকনিক একটা ব্যাপার, খুব মজা করে গান করে আবার ফিরত আসতাম। তো আজকে আমার খুব বারবার ছোটবেলার ওই দিনগুলোর কথা অনেক মনে আসতেছিল। অ্যান্ড আমার আম্মু বেসিক্যালি অনেক এক্সাইটেড। হ্যাঁ, আমার জন্য এটা শুধু প্রথম মানে এখানে আসা না, রেডিওতে প্রথম আমার কোন শোতে আসা, তাও জ্যাকসন ফ্যামিলির সাথে। তো দেওয়ার জন্য একটা আমরা ছোট করে তালি বাজিয়ে দিই। আর আমি আসলে যখন থেকে জ্যাকসন ফ্যামিলি আসা শুরু করলো তখন থেকে আমি প্রত্যেকটা শো দেখেছি, তো মনে হচ্ছে না আসলে যে ফার্স্ট। আপনার সাথেও প্রথম দেখা হয়ে মনে হলো যে না অনেক দিন ধরে পরিচয়, তো খুব ভালো লাগছে। ভাষা দিবসে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমাদের ছোটবেলায় যেটা হতো, ধরো একদম আগের দিন রাত থেকেই সবাই যার যার পাড়ায় বা বাসার কাছে শহীদ মিনার বানানোর একটা ইয়ে ছিল, সবাই ছোট রাত থেকে ধরো অনেক এক্সাইটেড থাকতাম যে শহীদ মিনার বানাবো, সবাই সকালে ফুল দিব। তো তোমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স গুলো একটু শুনি, তুমি কি এরকম করতে নাকি ছোটবেলায় শহীদ মিনার বানাতাম? যেটা হচ্ছে যে শহীদ মিনার তো বানাতাম, তো আমাদের বাসার পাশেই হচ্ছে বন সংরক্ষণের কার্যালয় থাকে না, তো আমাদের এটা বরিশালে, আমার তো হোম ডিস্ট্রিক্ট বরিশালে, তো বাসা পাশেই হচ্ছে সেটা, তো ওইখানে অনেক ফুল ফুটে, অনেক ফুল ফুটে, তো আমরা হচ্ছে একদম রাতের দিকে, দিনের বেলা তো আনতে পারবো না ওখান থেকে, তো একদম রাত বলতে হচ্ছে একটা দেড়টার দিকে চেয়ে তারপর আমরা ফুল নিয়ে আসতাম। এদিক থেকে আবার হয়তো কি আমার বাসার গ্রাউন্ডের এখানেও ফুল টুল ফুটে, আমার বড় বোন মা এরা গাছ টাছ লাগাতো, তো ওই ফুল আবার করতে গিয়ে রাতের বেলা এসে আবার অন্য মানুষ নিয়ে কি একটা অবস্থা। হ্যাঁ, ফুল কালেক্ট করার কিন্তু একটা বিশাল একটা টেনশন থাকতো যে কে কখন কোন জায়গা থেকে নিয়ে আসবো ফুলগুলো, কারণ তখন তো টাকা পয়সা থাকতো না যে কিনে নিয়ে আসবো, ফুলগুলো কালেক্ট করা হয়েছে অনেকবারই করা হয়েছে। এন্ড আসলে ওই দিনগুলো আমি মিস করি। আর আবার তো এখনো ছোট, ও এখনকার কথাই বলবে এখন কি করে। আমি খালি হচ্ছে বাসার নিচে গিয়ে সবাই শহীদ মিনার বানায় আমি তাকে তাকে দেখি। ফুল দাও না? আব্বু দূরে থাকতো সবসময় চাকরির জন্য, তো আমি আর আম্মু থাকতাম, তো আম্মু আমাকে ফুলের তোড়া করে দিত এরকম বড় বাসায় গাছ, যে গাছগুলো ছিল ওখান থেকে। আর সকালবেলা আমার মনে আছে 7টার সময় যে আম্মু এরকম আমাকে নিয়ে যাইতো, পরে অনেক ভিড়, কি করব, দিতে পারতেছি না দিতে পারতেছি না, অনেকক্ষণ পরে আম্মু আমাকে এরকম কোলে তুলছে, আর উপর থেকে শহীদ মিনারের একটা হচ্ছে একজন লোক যে ছিলেন উনি হাতে থেকে ফুলটা নিয়ে একেবারে শহীদ মিনারের উপরে রেখে দিত প্রতিবারই, তো আমার ওটা দেখে এত ভালো লাগতো, মানে শহীদ মিনারে ফুল দেওয়াটা আমার জন্য অনেক এক্সাইটিং একটা ব্যাপার ছিল। প্লাস স্কুলে যখন সবসময় ট্রাই করতাম যে স্কুল থেকে যখন যে স্কুল থেকে একটা তোড়া যায় না যে এই তোড়াটা আমাকে হাতে করে দিতে হবে, আমি আগে আগে যে দাঁড়ায় থাকতাম স্যার এটা কিন্তু আমি দিব, অনেক ভালো লাগে। আমার যেটা হতো যে সবাই তো ফুল দেওয়ার কথা বললো, আমি হচ্ছে ছবি আঁকতাম ছোটবেলায় খুব, তো আমি আর আমার ছোট বোন যেটা করতাম আমরা ছোট ছোট কাগজ কেটে পতাকা বানাতাম, আর তখন আঠা থাকতো না, ভাতের মার দিয়ে আমরা দুজন বারান্দায় লাগাইতাম, মানে বিভিন্ন কালার দিয়ে দড়ির মধ্যে ইয়ে করতাম। হ্যাঁ, কোনো কোনো সময় এরকম হয়েছে যে কালার শেষ, তখন ওই দুই তিনটা কাগজ কেটে লাগায় সারা রাত লাগায় রাখবো, ওটাই হচ্ছে আমার জন্য মজা ছিল। প্রভাত ফেরিতে আমি কখনো যেতে পারিনি, এটা আমার একটা খুব কষ্ট, সকালবেলা ওইভাবে বের হওয়া হয়নি, ইচ্ছা আছে সামনে। সকালবেলা আসলে উঠতে পারে না, জুতা পরা যাবে না, পুরো রাস্তা খালি পায়ে হাঁটবো, ফুল দিব, সব খালি পায়ে, বাসা থেকে জুতা না পরেই বেরোইতাম, মজা আছে একটা। তো আমাদের গল্প চলবে, আর আপনি দেখছেন ক্যাপিটাল এফ এম 94.8 এন্ড শুনছেন ক্যাপিটাল এফ এম 94.8, চলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজন ব্যাকস্ট্রিট বয়েজ। আজকে জ্যাকসন ফ্যামিলি আছে আমার সাথে, অ্যান্ড ব্যাকস্ট্রিট বয়েজের ফুড পার্টনার হচ্ছে ইফুড। ইফুডে আপনি ফুড অর্ডার করার জন্য যেটা করবেন, আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন, তারপরে আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবারটি অর্ডার করে ফেলবেন, এবং খুব দ্রুত ওরা ডেলিভারি দিয়ে দেবে, আপনি দ্রুত খাবারটি এনজয় করে ফেলবেন। সো অনেকক্ষণ ধরে কথা বলছি একটা গান, এবার কি গান হচ্ছে আমাদের, এই যে এই দুজন একটা গান করবে, ধন ধন পুষ্পভরা। ওকে, আমরা হচ্ছে চলে যাচ্ছি এটাকে।
আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। I'm not afraid to die.
আমি আসলে গান শেখা শুরু করি যখন আমার 5 বছর বয়স, তখন থেকে শুরু। আমাদের আমরা যেখানে থাকতাম মফস্বল এলাকা, ওখানে আসলে ওরকম করে কোনো সংগঠন বা ঢাকা যেরকম আছে ওরকম সংগঠন ছিল না। শিল্পকলা একাডেমি যেখানে গান নাচ কম্বাইন্ডলি হতো ওরকম ছিল। আর আমার যিনি গুরু, আমার গুরু ছিলেন শীলা রানী, উনি আমাকে বাসায় এসে গান শেখাতেন। তো ওনার কাছে আমার বাসায় শেখা, অ্যান্ড ওখান থেকে আস্তে আস্তে বেতারে করা হয়। তারপরে আসলে ইন্টারমিডিয়েটে ওঠার পরে সব দিকে একটু ঢিলা পড়ে যায়। তারপরে বেসিক্যালি আমি যখন জ্যাকসন ফ্যামিলিতে আবার হচ্ছে শুরু করি কাজ, আমার গানের চর্চাটা কিন্তু ব্রডকাস্টেই হতো। মানে ব্রডকাস্টে যেদিন যাইতাম না সেদিন আসলে আমার গান গাওয়াটা হয়ে উঠতো না, মানে ইউনিভার্সিটির চাপে বা অন্যান্য চাপে। তো আসলে গান চর্চা আবার ব্রডকাস্টিং শুরু করার পরে আমার বেশি হয়েছে। ওকে, সো জ্যাকসন ফ্যামিলিতে জয়েন করার পর আবার চর্চাটা শুরু হয়েছে। দিয়ার কাছে আসবো, আমার আসলে গানের প্রতি ঝোঁক আমার মায়ের থেকেই। আম্মু বেশ, আমি ছোট যখন তখন থেকেই দেখি আমাদের জন্মের আগে থেকেও আম্মু নাচ করতো, গান গাইতো। আম্মু বেসিক্যালি কুষ্টিয়ার, তো ওখান থেকেই আম্মুর এই সব কিছু জার্নি শুরু। আমি ছোটবেলা থেকে ছবি আঁকতাম, লিখতাম, মাঝে মাঝে কবিতা লিখতাম, তো আবৃত্তি সবটা ওখান থেকেই। এই জ্যাকসন ফ্যামিলিতে আসার আগে আমি মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে, ইউনিভার্সিটি প্রোগ্রামে, কলেজের প্রোগ্রামে পারফর্ম করেছি, কিন্তু এভাবে আসলে চর্চাটা ছিল না আমারও। ওই ব্রডকাস্টিং অ্যান্ড স্ট্রিম করতে করতেই চর্চাটা। তো এখন ইচ্ছা আছে আরও লেখার, আরও আবৃত্তিটা ভালো করার, বেটার করার। চমৎকার। তো আবৃত্তির কথা যেহেতু হচ্ছে, হবে নাকি একটা আবৃত্তি সুন্দর করে? আজকে যেহেতু 21 ফেব্রুয়ারি আমরা একটা আবৃত্তি দিতে পারি। আমি একটু বলে দিই যে আপনি দেখছেন এবং শুনছেন ক্যাপিটাল এফ এম 94.8। চলছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিশেষ আয়োজন ব্যাকসিট ভয়েজ, আজকে বিশেষ একটা শো। অ্যান্ড আজকে জ্যাকসন ফ্যামিলি আছে আমার সাথে, অ্যান্ড ব্যাকসিট ভয়েজের ফুড পার্টনার হচ্ছে ইফুড। ইফুডে আপনি ফুড অর্ডার করার জন্য যেটা করবেন, আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন এবং আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকে আপনার পছন্দের খাবারটি অর্ডার করে ফেলবেন। খুবই কম সময়ের মধ্যে ওরা ডেলিভারি করে দেবে, আপনি দ্রুত খাবারটি পেয়ে এনজয় করবেন। আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। একুশের কবিতা লিখেছেন আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ, দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত, হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমীরের কন্যা। চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে, পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলায় আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ধন্যবাদ। খুবই সুন্দর। সো সবার কাছে আসবো একজন, একটা কমন প্রশ্ন। ধরো তোমরা এখন মিউজিকটা করছো প্যাশন অনুযায়ী, যারা গান গাইছে, সো এটা যদি না করতাম অন্য কোন কাজটার দিকে তোমাদের আগ্রহ থাকতো বা আছে এখন, মানে মিউজিক বাদে অন্য যেটা তুমি প্যাশনেটলি করতে চাও, এরকম কিছু আছে মিউজিক ছাড়া? যেখান থেকে শুরু করি, আমি হচ্ছে ছোটবেলাতে ক্রিকেটার ছিলাম, ক্রিকেট খেলতাম,
ছোটবেলার যে ওই স্বপ্নটা ওটা মাঝে মধ্যে আর কি ক্রিকেট খেলতে মানে যখন বরিশাল স্টেডিয়ামের পাশ থেকে যাই এই তো মানে এটাই ভাবলাম যে একটা ক্লাবে ভর্তি হবে কিছু একটা হই দেখলাম যে আসলে ওই প্র্যাকটিস ব্যাটের যে দাম ভাবলাম যে এখন ওটা কেনার টাকা নাই এখন রাগ করে গিটার নিয়ে কিনে নিয়ে আসছিলাম কারণটা হচ্ছে আমি আবার কবিতা লিখতাম ছোটবেলায় কবিতা লিখতাম রাগ করে কাইন্ড অফ গিটার নিয়ে আসছিলাম তারপর থেকে আসলে গিটারটা মানে আমি আসলে জানি না মিউজিক না থাকলে আমি কি করতাম আমি ছোটবেলার থেকে মিউজিক নিয়েই আমি মানে জন্মের আগ থেকে মায়ের পেটে আমি গান শুনতাম জন্মের পর থেকে আমি বলছি ক্যাসেটে বাজাইতো আমি ছোটবেলায় ওটা শুনে শুনে বড় হয়েছি আমি এখন মিউজিক নিয়েছি মিউজিক না থাকলে আমি বেকার বাসায় বসে থাকতাম আমার আর কিচ্ছু নাই জীবনে মিউজিক ছাড়া আমার আসলে মিউজিক যদি আমি না করতাম গানের পরে আমার সব কিছু হচ্ছে আমার নাচ মানে আমি সব থেকে বেশি খুশি থাকি যখন আমি নাচ করি বা নাচ প্র্যাকটিসে যাই সপ্তাহে একদিন যে নাচের ক্লাসে যাইতাম ওই দিনটা আমার জন্য সব থেকে খুশির দিন ছিল মেইনলি আমার আম্মু খুব সবকিছুতে নাচ গান আমার আম্মু আসলে আমাকে সব থেকে বেশি ইন্সপায়ার করছে আম্মুই কষ্ট করে সব প্রতিযোগিতায় নিয়ে যাইতো সবখানে দূরে যেখানে যাওয়ার জিলাই বিভাগে আম্মু কষ্ট করে নিয়ে যাইতো তো আম্মু সবসময় গানটা বেশি ফোকাস করতো এরকম মানে আম্মু আমার গানের প্রতি বেশি প্যাশনেট ছিল যেমন পড়তেছি রাত্রেবেলা পড়তে পড়তে আম্মু হয়তো রুমে এসে বলছে যে একটা গান গাও একটু গান শুনি তো গান যদি না করতাম তাহলে নাচি সব কিছু আমার নাচি আমার জন্য খুবই কনফিউজিং একটা ব্যাপার কারণ আমার সবসময় খুব ইচ্ছা ছিল যে যাই করবো আমি হাইলাইটে থাকতে চাই এটা খুব বাজে একটা জিনিস হয়তো ওরকমও না তবে আর্টের প্রতি খুব ঝোঁক আছে ডিজাইন করা ভিডিও এডিটিং আর যদি কিছুই না হয় আমার খুব ট্রাভেল ব্লগ করার শখ আমি টুকটাক ব্লগিং করি এখন কিন্তু অত ঘোরাটা আসলে এখনো হয়ে ওঠেনি খুব ইচ্ছা আছে অনেক ট্রাভেল করব অনেক ঘুরব ওকে মানে কোথায় কোথায় যেতে চাও এরকম কোন ইয়া আছে যে এই জায়গাগুলোতে তুমি যেতে চাও যেভাবে হোক আপাতত তো বাংলাদেশে মানে পুরো বাংলাদেশ ঘুরবে হ্যাঁ সব জায়গায় বিভিন্ন ট্যুর গ্রুপের ছবিগুলো দেখি আর খুব হতাশ করি এখন যদিও যাওয়া হয়েছে কিন্তু অল্প আচ্ছা আমার খুব ওখানে থেকে কিছু দিন এক্সপ্লোর করার খুব ইচ্ছা আর ওই যে ভিডিও এডিটিং ব্লগ বানানো এগুলোর খুব শখ তো যদি এখন যে প্ল্যাটফর্মটা আছে এখানেও যদি কোনো কিছু না হতো তাহলে হয়তো ভবিষ্যতেই করতাম তো নাইম তো আমরা আগে শুনছি আমরা এখন একটা গান গাইবো যেহেতু আসলে বাংলাদেশ নিয়ে গান বাংলা ভাষা নিয়ে গান মানে বাংলাদেশ তো আসলে এসে যায় আমরা যে যা কিছু কথাবার্তা বলি সবকিছুর মধ্যে বাংলাদেশ শব্দটা চলে আসে তাই সে বাংলাদেশ গানে গাচ্ছি বাংলাদেশ শহীদের প্রাণ তুমি শহীদ মিনারে প্রভাত ফেরির
ছাই হারা একুশের গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জন্ম দিয়েছো তুমি মা গো তাই তোমায় ভালোবাসি আমার প্রাণের বাংলায় আমি তোমায় ভালোবাসি প্রাণের চেয়েও মা তোকে বড় বেশি ভালোবাসি বাংলা রক মিউজিকের একটা বিশাল ইম্প্যাক্ট ছিল লিসেনারদের উপরে, শ্রোতা যারা ছিল, আমরা যারা ছিলাম। সো তোমাদের সময় এসে ওই ব্যাপারটা কেমন ছিল, মানে বাংলা ব্যান্ড তোমরা যখন গান শোনা শুরু করছি স্কুলে বা স্কুলের পর কলেজে, আমাদের এই সময়টাতে জেমস ভাই, বাচ্চু ভাই, হাসান ভাই তখন মিক্সড অ্যালবাম, ব্যান্ডের অ্যালবাম, মানে বাংলা রক মিউজিকের একটা কি বলবো একটা স্বর্ণযুগ ছিল আর কি। তো তোমরা, তোমাদের কাছে কি মনে হয় ওই রক মিউজিকে, বাংলা রক মিউজিকের যে মূল সময়টা, যে ইম্প্যাক্টটা, সেটা কি তোমাদের ওই স্কুল কলেজের সময়টাতে পেয়েছো নাকি এটা মিস করেছো একটু? কিছু হলেও তো মিস অবশ্যই করেছি। আমরা হচ্ছে যখন আসলাম, আমি যখন প্রধানত আমার ব্যান্ড মিউজিকে ক্যারিয়ারটা শুরু করি, তো প্রথমে আমরা ওয়ারফেস, তারপরে এক্সেল দিয়ে শুরু করছিলাম। তো এর আগের যারা ছিলেন এদেরকে তো অবশ্যই মিস করে গেছি। আমি হচ্ছে বাচ্চু স্যারের লাস্ট দুইটা কনসার্টে যাওয়ার সুযোগ হয়েছিল, তো এর আগে যা গিয়েছে তো সবই মিস করা হয়েছে। আর তারপর ক্লাস টেন পর্যন্ত একা কোথাও যে শোজ দেখতে যাবো বা কিছু, এটা বাস থেকে আলো করতো না, সন্ধ্যার পরে বাইরে থাকা যাবে না, এরপরে হচ্ছে আস্তে আস্তে যখন না ঘর থেকে ছাড়লো, এই দেখলাম যে না এবার একটু জগৎটা দেখে আসি, এই তখন আর কি সব ধরনের মিউজিকের সাথে আর কি সব সব কনসার্টে যাওয়া শুরু করলাম। তো ওই দিয়ে হচ্ছে পরে দেখলাম যে না আর এত সুন্দর গান কে, মানে তখন আল্লাহ মানে এইগুলো শুনি নাই, কেন শুনি নাই এরকম। আমি আসলে মিস করেছি বলতে গেলে, যেমন আমি হচ্ছে বাচ্চু স্যারের কোন লাইভ শো দেখতে পাই না, এটা আমার অনেক বড় একটা আক্ষেপ। কিন্তু সত্যি কথা বলতে আমরা কিছু জিনিস লাইভ না দেখতে পাইলেও ছোটবেলা থেকে কিন্তু যে ক্যাসেট
গুলা থেকে এগুলাই কিন্তু শুনে বড় হয়েছে, যে বাচ্চু স্যারের গান, তারপর বিভিন্ন যে ব্যান্ড গুলো ছিল জনপ্রিয়, ইভেন হচ্ছে আমাদের মানে আমার আম্মু ক্যাসেট গুলো সবসময় কালেক্ট করতো, তো ক্যাসেটে আমি ছোট থেকে শুনতে শুনতে বড় হওয়া। ওকে, আবার আমার ব্যান্ড মিউজিকের প্রতি তেমন মানে আমার শোনা হয় নাই, তো রক মিউজিক বলতে গেলে আমার জনরারই না, আমি টোটালি একদম ক্লাসিক্যাল, তো ওই ছোটবেলা থেকে আমারও প্রিয় ক্লাসিক্যাল, তো ক্লাসিক্যাল শুনতে শুনতে আমার ক্লাসিক্যাল প্রিয় হয়ে গেছে, তো একদম নাইনটিজ থেকে শুরু করে এই পর্যন্ত যে ধরনের ক্লাসিক্যাল মিউজিক আমি ওইটা শুনে শুনে বড় হয়েছে, এখন আমার ওইটা ভালো লাগে। বাট কনসার্টের যে ব্যাপারটা, আমি এখন পর্যন্ত আমার জীবনে কোনো কনসার্টে যাইনি, আমি ওইটার কোনো এক্সপিরিয়েন্স আমি বলতে পারবো না, বাট হ্যাঁ অনেক ইচ্ছা আছে কনসার্টে যাওয়ার। এখন থেকে বললো আর কি মনে করি দিয়া আমুদের কথা থেকে মনে আসলো এই যে মাইলস সোলস সময়ের গানগুলো আমুই শুনতো, আব্বাবার আরো পুরনো গান শুনে। আমার মনে হয় যে পুরনো গানগুলো আমরা না মানে ওই সময়টা পাই নাই, এটার আফসোস আমার কখনো হয় না, কারণ আমরা যেটা আমরা পার করে আসছি ওই গানগুলো কিন্তু আমরা চাইলেই শুনতে পাবো। আর নতুন যেসব গান আসে পুরনো যারা অডিয়েন্স তাদের কিন্তু একসেপ্ট করতে একটু সময় লাগে ওই গানগুলো, তো আমরা তো সব পাচ্ছি, এখনো পাচ্ছি তখনও পাচ্ছি। রোজু বললো না যে এত সুন্দর গান গায়, এরকম চিন্তা অর্ণবের গান, তারপর আরো পরবর্তীতে আর্টসেলের গান শুনে মনে হয়েছে ছোটবেলা ওগুলো খুব শুনতাম না, এখন শোনা শুরু করতেছি। তো রক বা বাংলাদেশের যে ব্যান্ডের গানগুলো ওগুলো ছোটবেলা থেকেই শুনতাম, এখন এসে মনে হয় যে এখন বোঝা শুরু করছে, এখন বুঝতেছি, ভাল লাগতেছে, শুরু করতেছি। আমার ব্যাপারটা যেটা হচ্ছে যে আমি চার ভাই সবচেয়ে ছোট, আমার ভাইদের তো একটা এই জনরা গুলো আসলে ফ্লেভার পেয়ে পেয়ে বড় হচ্ছে। আমাদের পাশে অনেক ক্যাসেটের অনেক কিছু ছিল, আমাদের ক্যাসেটের ছিল একটা, আমি হচ্ছে লেট নাইনটিজ কিড, তো সেই সময় আমার জনরা মিলনি ছিল হচ্ছে তপু ভাই, অর্ণব ভাই, ওদের জনরা আমি বেশি ক্যাচ করতাম, ভালো লাগতো। আর হচ্ছে ওদিকে কলকাতার হচ্ছে আপনার অঞ্জন দত্ত, নচিকাতা, এগুলো শুনে আমি বড় হয়েছি। তা আমি অনেস্টলি বলতে গেলে আমি সবগুলো ফ্লেভারই আসলে মিক্স ভাবে পাইছি আমার ছোটবেলা থেকে, যেহেতু ভাইয়েরা আসলে মিউজিক পছন্দ করতো। তারপরে যখন আস্তে আস্তে বড় হইলাম সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যান্ড, তারপর যে আপনার পপ সং সবই আসলে শুনতাম, আসলে এভাবে কলকাতায় ভালো লাগে কাজ করতো, দেন হচ্ছে আর ছোট করে ব্যান্ড ফর্ম করলাম রিসেন্টলি, সবকিছু মিলিয়ে ছিল চলছে আর কি। এইতো চমৎকার, তো আমাদের আড্ডা চলবেই, আমরা আরেকটা গানে যাবো। হ্যাঁ অবশ্যই, কে শোনাবে আমাদের একটি গান? আচ্ছা এবারের গানটা একটু আমরা আবার ভাষা নিয়ে একটা গান করবো, একটু প্রতিবাদী গান বলা চলে। চলো, এই গানটা আসলে অনেক বেশি পছন্দের, অনেক বছর পরে এটা করা হচ্ছে দাওয়া একাস্টিকে। আপনার ফোনে অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন, এবং অ্যাপটি ডাউনলোড করার পর আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকে আপনার পছন্দের খাবারটি অর্ডার করে ফেলবেন, এবং খুব কম সময়ের মধ্যে আপনি ডেলিভারি পেয়ে যাবেন, তো সাথে সাথে খাবারটি এনজয় করবেন এবং শুনতে থাকবেন ক্যাপিটাল এফএম 94.8। ওরা গান ঠিক করে নিচ্ছে, সো ওটা আমরা দেখি আমার
বাবাই এখন কাউ দেখি ভাই এখন কাউ দেখি ভাই মোর মুখে কি অন্য কথা শোভা পায় ওরাই আমার মুখের ভাষা কাইরাতে যায় ওরাই আমার মুখের ভাষা কাইরাতে যায় বদল রাখ মোরে ভাই জানের বদল রাখ মোরে ভাই বাপ দাদার সবানের মান ও বাপ দাদার সবানের আমার দেশের গাও গ্রামের গান নানান রঙের নানান রসে হইয়াছে তার প্রাণ যে শুনাচ্ছে আমার দেশের গাও গ্রামের গান নানান রঙের নানান রসে হইয়াছে তার প্রাণ ভাব কীর্তন ভাষণ জারি গাজির গীতার কবির সারি ভাব কীর্তন ভাষণ জারি গাজির গীতার কবির সারি আমার এই বাংলাদেশের আমার এই বাংলাদেশের বয়াতিরা নাইসা নাইসা কেমন গায় ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায় ওরা কথায় কথায় ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায় ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায় ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায় 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 চমৎকার চমৎকার মানে গর্জন কি গানের মধ্যে বেশি চমৎকার তো তোমরা এমনিতে জ্যাকসন ফ্যামিলি আড্ডায় যখন বসো একসাথে বসো হয় ভাই আমি কখনো দাওয়াত পাই না আয়শা ইরফান কাজটা বলে রাখতাম আমি কখনো দাওয়াত পাই না এখনো আছে না লাস্ট হতে বলছি এখন পর্যন্ত কোনো দাওয়াত আসে নাই আমার কাছে তো আমি অপেক্ষা করছি আর কি দাওয়াতের জন্য অবশ্যই আপনারা সবাই কিন্তু যে জ্যাকসন ফ্যামিলি কি জিনিস এটা নিয়ে আমরা পরে কথা বলবো বড় বড় মধ্যে আমরা পরে কথা বলবো তো নেক্সট টাইম আমাদের যে কোনো একটা হ্যাঁ অবশ্যই অবশ্যই এভেল ভাইয়া নেক্সট টাইম যেকোনো দিন যেকোনো সময় আপনারা দেখবেন এভেল ভাই আমাদের সাথে আছে জ্যাকসন ফ্যামিলিতে জ্যাকসন ফ্যামিলির অফিসে বসে আমাদের সাথে ব্রডকাস্ট করতেছে ওটাই আর কি এখন আর কথা বলছি না চলে যাবো না ভাইয়া ভাইয়া আড্ডা যখন বসো মানে তোমাদের অ্যাক্টিভিটিজে কি থাকে বেসিক্যালি কি করো তোমরা গান গান করো সবাই একসাথে নাকি পচায় একজন একজনকে না না কেউ কাউকে পচায় না তোমাকেই শুধু পচায় দেখা যাচ্ছে যে আমরা যারা গান গাই তারা এক জায়গায় বসে গান গাচ্ছি তো যদি কোনো ডান্সারের বিট ভালো লেগা যায় ভাই তাইলে ঘুরবে আর নাচবে আশেপাশে মানে এরকম করে তারপরে যদি দেখা যাচ্ছে যে গানে কোনো একটা ভার্সে কারো একটা আবৃত্তি করতে ইচ্ছা করতেছে মানে ব্রেকে আর কি ভার্সের একটা ব্রেকে শেষে যে আবৃত্তি করতে ইচ্ছা করতেছে সেও আমাদের সাথে গান করতেছে এইভাবে আমরা আড্ডাটা আর এছাড়া অনেক বেশি আমরা সবাই অনেক বেশি মজা করতে পছন্দ করি তো এইভাবেই আর কি আমরা অনেক ভালো লাগে আমি হচ্ছে একটু সিরিয়াস গোসের হচ্ছে বলা যায় যে আমাকে আসলে নিয়ে কেউ পচায় না আমাকে শুধু মিস্টার জ্যাকসন আর মিস জ্যাকসন পচায় কারণ আমি হচ্ছে সবার শার্মিলি আপু মানে জ্যাকসন ফ্যামিলিতে যেই ঢুকুক যত আমার থেকে বয়সে বড়ই হোক আমি হচ্ছে ইন জেনারেল সবার শার্মিলি আপু আমি ওকে চিনি তিন চার বছর আমার এখন দেখা ওই যে মাঝখানে 2018 তে ওর প্রত্যেক স্টেটাসই লিখতো তো ঢাকায় আসো এবার অনেক লম্বা সময়ের জন্য ওর আসতে হবে যেটা মনে হয় ওর যে ফ্যান ফলোয়ার্স আছে ঢাকায় তো সবার সাথে দেখা করতে হবে যারা অনেক দিন ধরে ওয়েট করছে আমাদের আড্ডা চলতে থাকবে আরেকটা আচ্ছা গান তো হলো দুইটা একটা আরেকটা খুব আবৃত্তি হবে হ্যাঁ
কবিতা পরে বাংলা গান গিয়ে দেন আমরা তীরহারা দিয়ে আমরা ওইটা শুনতে শুনতে পারি। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় ভরে গেছে গাছটা, আর আমি রামি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কটা দিন। পাগল ছেলে, মা পড়ে আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চেড়ে কোটে, মুড়কি ধানের মুড়কি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, পুইলতাটা নেতানো। খোকা এলি, ঝাপসা চোখে মাতাকায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আজকে তো এখানে সময় দিয়ে দিলেন, একুশে ফেব্রুয়ারি এসে, তো আগামীকাল কি তোমাদের কোনো বিশেষ কোনো প্ল্যান আছে কিনা একসাথে? এখন আজকে তো এখন এই রাত 11টা প্রায় আর কি চলে আসলো, তো এখন হচ্ছে আমাদের যেটা করণীয়, আমাদের জ্যাকসন ফ্যামিলির একটা অনুষ্ঠান আগামী দিন আমরা করব, যেটা হচ্ছে ব্রডকাস্টিংই হবে, বিগো লাইভ স্ট্রিমিং যে অ্যাপটা সেখানে, তো ওটার সময়টা ঠিক 12টার পরপরই আমরা শুরু করব, মানে খুব একটা টাইট একটা স্কেজুলের মধ্যে। যেখানে আমরা হচ্ছে এই যে পাঁচজন দেখতে পাচ্ছেন, আমরা তো আছি, সবাই সব জায়গা থেকে এসে জয়েন করবো। আমরা আসলে এই যে আমাদের জার্নি যতদিন, এখন বলা যায় এমন কোনো দিন নেই যে আমাদের কারোর সাথে কথা হয়নি, ব্যাপারটা আমরা একটা ফ্যামিলির মতো, আসলে জ্যাকসন ফ্যামিলি আসলে একটা ফ্যামিলির মতো, আমরা প্রতিদিনই আমাদের সবার সাথে দেখা হয়, সবার সাথে ভার্চুয়ালি হোক সামনাসামনি হোক দেখা হয়, কথা হয় প্রতিদিন। ইউনিভার্সিটি বা কলেজে উঠে গেলে
যার যার একটা পার্সোনাল ব্যস্ততা তৈরি হয়ে যায়, এই জন্য দেখো সময়টা মিলে না একজনের সাথে আরেকজনের। কিন্তু ভার্চুয়ালি আমার অনেক ফ্রেন্ডের সাথে ধরো 10-15 বছর কথা হয় না, ওদের সাথে আমার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে এই এই প্যান্ডামিকে, এটা একটা ভালো জিনিস। আমি হচ্ছে আমি পড়াশোনা করি ঢাকাতে, কিন্তু করোনার জন্য তো আমার বাসা খুলনা যশোরে, তো ওখানেই ছিলাম। তো আমি ঢাকা আসছি হচ্ছে জানুয়ারিতে, আমার সাথে সবার দেখা হয়েছে 8-9 মাস পরে জানুয়ারিতেই। কিন্তু মানে আমাদের বন্ডিংটা এরকম ক্রিয়েট হয়েছে, প্রথম দিন যখন দেখা হয়েছে মনে হয়নি যে এটা প্রথম দিন দেখা হচ্ছে আমার, কারোর সাথে মনে হচ্ছে না আমাদের এর আগে অনেকবার দেখা হয়েছে, এটা জাস্ট একটা নর্মাল হ্যাং আউট। এরকমই হয় আজকে, যেমন তোমাদেরকে দেখলাম মনে হয় আজকে প্রথম দেখা হয়েছে তো মনে হয়। তো চলো একটা বিউটিফুল গান করে ফেলি আমরা। এবারের গানটা হচ্ছে আমাদের ভাষা নিয়েই, এই গানটা অসাধারণ একটা গান, এই গানটা এরা দুজন করবে আবারও। তো আমরা গানই চলে যাই সরাসরি।
আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার অনেক সুন্দর। সো আমরা দেখতে দেখতে আজকের এই বিশেষ আয়োজনের শেষে চলে এসেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং যেটা আসবো ধরো আমার লিসেনার বা যারা দেখছে সবাই জ্যাকসন ফ্যামিলিকে কীভাবে খুঁজে পাবে ইনফরমেশনটা যদি কি একজন দায়িত্ব সহকারে দিয়ে দাও আগে। জ্যাকসন ফ্যামিলিতে ফেসবুকে খুঁজে পাওয়া যাবে, প্লাস ইনস্টাগ্রামেও আমরা আছি। জ্যাকসন ফ্যামিলিতে ফেসবুকে জ্যাকসন ফ্যামিলি লিখে সার্চ করলেই আমাদেরকে পেয়ে যাবেন। সবাই জ্যাকসন ফ্যামিলি গ্রুপটাতে লাইক দিবেন আমাদেরকে, ওখানে সবাই আমাদের পোস্টটা দেখতে পাবেন, সবাই আমাদেরকে পেয়ে যাবেন। আমাদের সবার বিগো আইডিও পেয়ে যাবেন, চাইলে সবাই বিগোতেও আমাদেরকে সরাসরি স্ট্রিম করে দেখতে পারেন। আর জ্যাকসন ফ্যামিলিকে ইনস্টাগ্রামেও আপনারা সবাই পেয়ে যাবেন। আমাদের সাথে যুক্ত যদি হতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন। আমাদের অপারেটিং টিম এই যে আমরা আছি, আমরা কেউ না কেউ অবশ্যই, হ্যাঁ ওদের সাথে খাতির রাখলে হবে। আর জ্যাকসন ফ্যামিলি বিগো হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম পেজ এন্ড ফেসবুক পেজও আমাদেরকে নক করতে পারেন, যে কোনোভাবে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমাদেরকে মেইলও করতে পারেন jacksonfamily@gmail.com। আর পাশাপাশি আরেকটা জিনিস বলে দিচ্ছি, আপনার আশেপাশে কোনা কাঞ্চিতে যেই কানে যদি কোনো লুকায়িত ট্যালেন্ট থেকে থাকে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন। বিকাশ ঘটানোর জন্য আমরা আপনাদের সাথে আছি জ্যাকসন ফ্যামিলি, আর আমরা অবশ্যই তাকেও কোনো না কোনো ভালো একটা অবস্থানে নিয়ে যেতে পারবো। তো এখনই আর দেরি না করে আপনার আশেপাশে যেই মানুষটি আছে যাকে আপনি অনেক ভালোবাসেন, যার গান আপনার ভালো লাগে, যার নাচ আপনার ভালো লাগে, যার আবৃত্তি আপনার ভালো লাগে, বা কোনো কিছু আপনার ভালো লাগে, তাকে পাঠিয়ে দিন জ্যাকসন ফ্যামিলির অফিসিয়াল পেজে। আমি একটু এখানে অ্যাড করি, সবাইকে বলি যে রিসেন্টলি কিন্তু আমাদের জ্যাকসন ফ্যামিলি থেকে আমাদের একজন অফিসিয়াল হোস্ট, সে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে তাকে হচ্ছে নিউ ইয়র্কের প্রথম দিন ফিচার করছে। তো আপনারা যদি এরকম চলে যেতে চান বুর্জ খলিফার টাওয়ারে বা হচ্ছে নিউ ইয়র্কের, আচ্ছা শারমিলি বুর্জ খলিফা পছন্দ এটা বুঝতে আমি গিয়েছি একবার, স্কাই ইজ দা লিমিট, হ্যাঁ তাহলে জ্যাকসন ফ্যামিলিতে জয়েন করে ফেলুন। ডাউনলোড করে ফেলবেন আর আগে থেকে থাকতে তো হলেই। সো আপনার পছন্দের রেস্টুরেন্ট থেকে পছন্দের খাবারটি অর্ডার করে ফেলবেন এবং ওরা খুব কম সময়ের মধ্যে আপনাকে খাবারটি পৌঁছে দিবে এবং আপনি এনজয় করুন খাবারটি পেয়ে। শুনতে থাকুন ক্যাপিটাল এফএম 94.8। আমি এমিল আজকে বিদায় নিয়ে নিবো, আজকে ওদের কাছ থেকে লাস্ট শেষ গানটি শুনতে শুনতে কি গান শুনবো যেতে যেতে আমরা একটু জোশ আনি। কথা হচ্ছে যে এখানে আমি একটু বলবো যে যেহেতু এটা আমরা একদম আমাদের মাতৃভাষা দিবসের অনুষ্ঠানটা করলাম, তা আমরা 52-তেও হারিনি, আমরা 71-এও হারিনি, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা হারবো না। এই অভয়টা যেন আমাদের মায়েরা পায় এই জন্যই হয়তো এই গানটা লেখা হয়েছিল। আর এই গানটা আমরা করছি এখন, আর অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করার জন্য আপনাকে অনেক ভালোবাসা, অনেক অনেক সবাই আবার আবারও আসবে দ্রুত সেই মানে একটা শেষ হতে পারে আরেকটা ইনভাইটেশন দিয়ে ফেলতে কি একটা অবস্থা। ওকে চলো, এন্ড শেষ করার আগে আমি বলি আই এম রিয়েলি প্রাউড অফ জ্যাকসন ফ্যামিলি এন্ড মাইসেলফ, যে আমি জ্যাকসন ফ্যামিলির একজন প্রাউড মেম্বার এন্ড থ্যাংকস টু জ্যাকসন ফ্যামিলি। আজকে জ্যাকসন ফ্যামিলির জন্যই আসলে আমার বা আমাদের সবার এখানে আসা। আর লাস্টলি উই লাভ ইউ মিস জ্যাকসন এন্ড উই মিস ইউ। তাড়াতাড়ি ঢাকা আসো। হ্যাঁ আর একটা কথা, মিস্টার এন্ড মিসেস জ্যাকসন, আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে জ্যাকসন ফ্যামিলির দ্বারা। সেটা কি,
যে আমার 2002 আমি সাল না ঠিক আমার একটা সময় একটা স্বপ্ন ছিল যে আচ্ছা ঠিক আছে যখন মানুষজন জিজ্ঞেস করতে যে তোমার আসলে এইম কি তুমি কি করতে চাও তো মানে একটা গোল তো সেট করে রাখবা তাই না তো তখন আমার প্ল্যান ছিল যে আমি আর যা করি না করি 2020 সাল আমার পকেটে টাকা থাকতে হবে যেটা সম্ভব হয়ে গেছে জ্যাকসন ফ্যামিলির দ্বারা তো মানে থ্যাংকস গড নিজে কিছু আর্ন করার মতো ক্যাপাবিলিটি এসে যায় আমার মনে হয় সবারই চেষ্টা করা উচিত নিজের জন্য ফ্যামিলির জন্য কিছু হলে শুরু করা উচিত এরকম না যে না কবে পড়াশোনা শেষ হবে জব বসে থাকবো এটা না শেষ গানটা করতে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়িয়ে দেবো রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়িয়ে দেবো রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পাই ও ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পাই ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চলা সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে ইতরি বাইতে হবে জানি শুধু চলতে হবে ইতরি বাইতে হবে আমি যে সাগর মাঝি রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে রঙে মনকে টানে না টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না জানি না জোছনার দৃশ্য চোখে পড়ে না 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 তারাও ভুলে কবু ডাকে না জীবনের রঙে মনকে টানে না বৈশাখের ওই রুদ্র ঝরে আকাশ যখন ভেঙে পড়ে ছেঁড়া পালারও ছিঁড়ে যায় ও তবু তরি বাইতে হবে কে আপারি দিতে হবে তবু তরি বাইতে হবে কে আপারি দিতে হবে যত ঝড় উঠুক সাগরে সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের 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 সাগর পাড়ি দেব রে তীর হারাই ঢেউয়ের
তীর হারায় ঢেউয়ের সাগর পাড়ি দিব রে।